মক্কার পথে যাত্রা চারশো উনিশ যাত্রী নিয়ে গেল বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট মুসল্লিদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার জিতলেন বিএনপির বহিষ্কৃত চার নেতাও একতরফা নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি বলছে দলটি ভুলে ভরা পাঠ্য বই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর একত্রিশ বই একশো সাতচল্লিশটি ভুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডোপ টেস্ট টাকা দেবে কে হয়নি সিদ্ধান্ত উৎপাদন ব্যয়ের সঙ্গে দামের অসঙ্গতি সরকারের ধান সংগ্রহ অভিযান কৃষক বান্ধব নয় পুরো সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা বলছেন কৃষক নেতারা দেখছিলেন শিরোনাম সময় সংবাদের সঙ্গে আছে আইরিন আয়াত শুরু হলো হজ যাত্রা সকাল সাতটা বিশ মিনিটে চারশো উনিশ যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী জানান হজ যাত্রীদের যাত্রা সস্তিদায়ক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ফাতের ময়দান থেকে পবিত্র কাবাঘর তাওয়াফ চোখের পানিতে মহান আল্লাহর কাছে তওবা ও কল্যাণের দোয়া মুসলিম উম্মার পবিত্র হজ পালড়ে সামিল হতে যাত্রা শুরু করেছেন বাংলাদেশের মুসল্লিরা চারশো জন হজ যাত্রী নিয়ে সকাল সাতটা বিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট এর আগে ভোর চারটা পাঁচ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আল্লাহর কাছে সর্বপ্রথম আমি এবং আমার মুসলিম সারা বিশ্বের মুসলিম ভাই যাতে নাজাত পায় জান্নাতে পায় এই হিসাবে সবার জন্য দোয়া করব আমি প্রথম দিনের যাত্রী হিসেবে আমি যেতে পারছি আমার খুবই ভালো লাগছে মনের ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ হয়েছে গেছে নিজেদের জন্য দোয়া করব আত্মীয় স্বজনের দোয়া করব বাংলাদেশের মানুষের জন্য দোয়া করব এবং আল্লাহর কাছে সবার জন্য মঙ্গল কামনা করবে আল্লাহ মানে ফিলিস্তিনিদের হেফাজত করুক এবং যারা আগ্রাসন চালাচ্ছে তাদেরকে হাদায় দান করুক ব্যাগ ব্যাগের দাব ইমিগ্রেশন দাঁড়িয়েছি এবং এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি প্রথম হজ ফ্লাইটের প্রথম দিনেই যাত্রা করতে পেরে খুশি মুসল্লিরা পবিত্র মক্কা শরীফে মহান আল্লাহর দরবারে দেশ জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করবেন বলে জানান যাত্রীরা মুসলিম জাহানের জন্য শান্তি নিয়ে আমার নিজের জন্য শান্তি আত্মীয় স্বজন মা বাবা মারা গেছে সবার জন্যই চাইব আল্লাহর ঘরে যাও এটা যে কত বড় একটা নিয়ামত সেটা আমি বলে বোঝাতে পারবো না তবে আমি হজ সম্পর্কে যেটা জানছিলাম যে প্রথম ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী বলেন শান্তিপূর্ণ হজ যাত্রা শুরু হয়েছে আমাদের হজ যাত্রীদের অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন তাদেরকে সর্বোত্তম ভাবে সাহায্য করতে হবে তাদেরকে সংশ্লিষ্ট সিটটি দেখিয়ে দেওয়া সিট বেল্ট বাধা ও খোলার ক্ষেত্রে সহায়তা করতে হবে প্রক্ষালন কক্ষ ব্যবহারের ক্ষেত্রেও অনেককেই সহায়তা দিতে হবে সার্ভিস অন ডিমান্ডের চেয়ে সার্ভিস ইন এন্টিসিপিটেশন এর প্রতি খেয়াল রাখতে হবে কোনোভাবেই বিমান যাতায়াতের সময় সম্মানিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না থাক অস্বস্তিতে না ভেঙে পরে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে সময় হজ যাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন পঁচাশি হাজার দুশো জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার চারশো জন এবছর বাংলাদেশ থেকে মোট ছিয়াশি হাজার পাঁচশো জন হজযাত্রী পরিবহন করা হবে আগামী দশ জুন হাজিদের সবশেষ ফ্লাইট দেশ ছাড়বে গত বছর বাংলাদেশ থেকে এক লাখ বাইশ হাজার দুশো একুশ জন মুসল্লি হজ পালন করেন মার্জিয়া মুমু সমু সংবাদ ঢাকা প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বাজি মাত করেছেন আওয়ামী লীগ সমর্থকরা বেশিরভাগ জায়গায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা তবে গাজীপুর চাঁপাই নবাবগঞ্জ বান্দরবানে চার উপজেলায় জয় তুলে নিয়েছেন বিএনপির বহিষ্কৃত চার নেতা এছাড়া কয়েকটিতে বিজয় হয়েছেন জাতীয় পার্টির সমর্থক বুধবার সন্ধ্যার পর থেকেই ফল ঘোষণা শুরু হলে উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা সমর্থিত প্রার্থীর বিজয়ের খবরে উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বেশিরভাগ জায়গায় চেয়ারম্যান পদে বাজিমাত করেছেন আওয়ামী লীগ সমর্থকরা বেসরকারি ফলে বিজয়ী প্রার্থী ও নেতাকর্মীদের উচ্ছ্বাস আর আনন্দ ছড়িয়ে পড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এরই মধ্যে মাগুরা সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রানা আমির ওসমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় এছাড়াও বগুড়ায় সোনাতলা উপজেলা পরিষদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মিন হাদুজ্জামান লিটন তবে উল্টো স্রোতে দেখা মিলেছে কিছু উপজেলায় গাজীপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইজাদুর রহমান মিলন বান্দরবান সদরেও চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি থেকে বহিষ্কার হওয়া আব্দুল কুদ্দুস এছাড়া নারায়ণগঞ্জ সহ দুই উপজেলায় জয়মালা পড়েছেন জাতীয় পার্টি সমর্থক পছন্দের প্রার্থী বিজয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা বলছেন অংশগ্রহণমূলক নির্বাচনের ফলেই আজকে এই জয় আমরা পছন্দ প্রার্থীকে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে বিজয় করতে পেরেছি ভোট অবাধ এবং সুষ্ঠু হয়েছে প্রভাব মুক্ত হয়েছে সম্পূর্ণ কোথাও কোনো বাধা হয়নি সাধারণ জনগণ সাধারণ ভোটার এসেছে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে এবং জয়যুক্ত করেছে বিজয়ী প্রার্থী ভোটের পরিবেশকে সুষ্ঠু আর সন্তোষজনক উল্লেখ করে বলেন এই বিজয় জনগণের জয়টা আমার বীরগাছের মানুষের আমার প্রতি ভালোবাসার জয় আল্লাহ প্রত্যেকটা মানুষের মনে আমার জন্য যে ভালোবাসা সেমপিতে সৃষ্টি করে দিয়েছিল আমি মনে করি এটাই তারই বিজয় বৈশাল সদর আসনের এমপি মহাদারকে সঙ্গে নিয়ে বৈশাল সদরকে একটি আধুনিক উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলার বাইশটি ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারে ভোট নেওয়া হয় কনক সময় সংবাদ জাতীয় নির্বাচনের পর উপজেলাতেও ভোট বর্জন করা বিএনপি বলছে জনগণের সরকারের উপর আস্থা হারিয়েছে বলেই কোনো নির্বাচনেই যাচ্ছেন না তারা কেন্দ্রীয় সিদ্ধান্তেই অংশ নেয়নি দলটি তারা নেতারা হুঁশিয়ারি দিয়ে বলছেন যারাই নির্বাচনে অংশ নেবেন তাদের বিরুদ্ধে কঠোর হবে বিএনপি আহমেদ সোলেহিনের রিপোর্ট বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই তত্ত্বাবধক সরকারের দাবিতে দাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বয়কটের ঘোষণা দিয়ে মাঠ থেকে সরে যায় দলটি বুধবার প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই এনিয়ে বেশ সরব দলটির সিনিয়র নেতারা উপজেলা নির্বাচনে অংশ নেয়া নিয়ে আগের যুক্তিতেই অনড় রয়েছেন বিএনপির নেতারা বলছেন একতরফা নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না বলেই সব নির্বাচনই বর্জন করছেন তারা অবশ্যই প্রশাসনের নির্বাচনে এই নির্বাচন প্রক্রিয়াটি কোনো বিশ্বাসযোগ্যতা নেই এই এবং এই নির্বাচন প্রক্রিয়ার পরে মানুষের আস্থা নেই আমাদের এই নির্বাচনটি বর্জন করার পেছনে এই একটি উদ্দেশ্য যে আমরা এই সরকারকে বুঝিয়ে দিতে চাই এই নির্বাচন ব্যবস্থাটি আসলে বিশ্বাসযোগ্য বিএনপি সবসময় নির্বাচনে যেতে চায় এবং আমরা মনে করি যে নির্বাচন ছাড়া তো ক্ষমতায় যাওয়ার কোনো রাস্তাও নেই নির্বাচন নির্বাচন কমিশন এবং সরকারের উপর থেকে আমাদের আস্থা উঠে গিয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না কারণ যে নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না সেই নির্বাচনে যাওয়া অর্থহীন এ কারণেই বিএনপি এই উপজেলা নির্বাচন বয়কট করেছে তবে নানা যুক্তিতে দলের যারাই অংশ নিচ্ছেন উপজেলা নির্বাচনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে বিএনপি পরের তিন ধাপেও যদি কেউ অংশ নেন তাদের পরিণতিও একই হবে এমনটা হুঁশেরে ছিল দলটির নেতাদের নির্বাচনে যারা অংশ নিচ্ছে এরা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা নয় দলের অতি অতি ক্ষুদ্র একটি অংশ কিন্তু এই নির্বাচনে যারা যাবে তারা পরবর্তীকালে প্রস্তাবে কারণ নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই আওয়ামী কোনো স্পেস না গণতান্ত্রিক প্রক্রিয়ার মত থাকবে কিন্তু যখন সার্বিক একটি সিদ্ধান্ত হবে সেটা কিন্তু মেজরিটি বেসিসে সিদ্ধান্ত নিতে হবে কাজে বিএনপির ভেতরে মেজরিটি ভেবেছে যে এই নির্বাচন যে অর্থহীন এবং একটি নিয়ন্ত্রিত নির্বাচন একটা সাজানো নাটক সেখানে না যাওয়াটা সবার জন্য দেশবাসীর জন্য মঙ্গলজনক হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও নির্বাচন বর্জন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা এই নির্বাচনে মানুষের কোনো উৎস উদ্দীপনা নেই আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হলেও পাঠ্য আছে হাইড্রোজেন আর পানি মিলে পানি হয় শুধু তাই নয় কৃত্রিম বুদ্ধিমত্তা জীবনের গতিশীলতা বাড়ালেও বলা হয়েছে প্রগতিশীলতা বাড়াতে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর একত্রিশ বইয়ে এমন একশো সাতচল্লিশটি উদ্ভট ভুলের সন্ধান মিলেছে এসব ভুলের সংশোধনী স্কুল পর্যায়ে পাঠাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তবে শিক্ষাবর্ষের অর্ধেক সময় পার হওয়ার পর ভুলের সংশোধনী প্রকাশকে দায়িত্বহীনতায় পরিচয় বলছেন বিশেষজ্ঞরা শাকির আহমেদের রিপোর্ট পাঠ্য বই শিক্ষার্থীদের কাছে তা যেন বাইবেল তবে পাঠ্যপুস্তক যখন ভুলে ঠাসা থাকে তখন এই উদাহরণ যেন অর্থহীন হয়ে যায় চলতি শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একশো বাষট্টি নম্বর পৃষ্ঠা মানবদেহের গুরুত্বপূর্ণ অংশ কিডনির দৈর্ঘ্য দেওয়া হয়েছে এক হাজার বারো সেন্টিমিটার প্রকৃতপক্ষে তা হবে সর্বোচ্চ বারো সেন্টিমিটার হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ার ফল পানি হলেও তিরানব্বই পৃষ্ঠায় বলা হয়েছে হাইড্রোজেনের সাথে পানি মেশালে নাকি পানি হয় আর একশো পঁচিশ পৃষ্ঠায় আছে প্লাটিপাস মেরুদণ্ডী প্রাণী হলেও ডিম পাড়ে আর একশো ছত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে কর্কটক্রান্তি রেখা এবং নব্বই ডিগ্রি পশ্চিম রাগিমা রেখার ছেদবিন্দু বাংলাদেশে পড়েছে পশ্চিমের জায়গায় পূর্বে হবে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় দুটি ছবির মধ্যে বামে লিওনার্দো দা ভিন্সির ছবি থাকলেও ক্যাপশনে বলা হয়েছে বামে মোনালিসার ছবি তেইশ নম্বর পৃষ্ঠায় প্রথিত যশা প্রকৌশলী ফজলুর রহমান খানের মৃত্যুর সাল ভুল দেওয়া হয়েছে আর নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো পৃষ্ঠায় বলা হয়েছে প্রগতিশীলতা বাড়াতে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ব্যায়ামের পদ্ধতি নিয়ে টাইসেপস ডিপস নামে একটি পদ্ধতির কথা বলা হলেও তা আসলে হবে ট্রাইসেপস ডিপস প্রতি বছরই পাঠ্যপুস্তকে মৌলিক ও বড় ধরনের ভুল পাঠ্যপুস্তকের প্রতি শিক্ষার্থীদের আস্থা নষ্ট করবে বলে মনে করেন শিক্ষা বিশেষজ্ঞরা ভুল যেটা রয়ে গেছে টেক্সট বুকে শিক্ষার্থীদের অধিকাংশই শিখছে সেই ভুলটাই এটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা মাইনর কিছু ভুল হতে পারে যেমন আমরা বলি ছাপাখানার ভূত কোনো একটা ছাপার অক্ষরে বানানে হ্যাঁ শব্দে ভুল হতে পারে কিন্তু কন্টেন্টের মূল জায়গায় ভুল হবে কনসেপচুয়াল ভুল হবে এটা মোটে অ্যাকসেপ্টেবল না মধ্যেই ভুলের সংশোধনী স্কুল পর্যায়ে পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আমরা চেষ্টা করেছি যেগুলো একেবারেই এমন ভুল যে ভুলগুলো ভুল শেখা হবে সেরকম তালিকাটা তৈরি করছি আগামী বছর থেকে ভুলের সংখ্যা কমিয়ে আনতে আগে ভাগেই বই রচনা সংশোধন ও পরিমার্জন প্রক্রিয়া শুরু করতে চায় এনসিটিভি আমাদের যে বিশেষজ্ঞরা তারাও প্রত্যেকটা বই একেবারে শাকিন আহমেদ সময় সংবাদ ঢাকা পাবনারেশ্বরদের কচু কচুরিয়াতে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘন্টা পর আবারও ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ চালু হয়েছে সকাল পৌনে আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায় নীলফামারীর বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস রাত তিনটার দিকে ঈশ্বরদির মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে ট্রেনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয় পরে থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করলে সকাল সাড়ে আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে সরকারের ক্রয় কেন্দ্রের কৃষকদের ধান সরবরাহের জটিলতা মাঠ পর্যায়ে প্রচারণার অভাব সর্বোপরি ধান উৎপাদন ব্যয়ের সঙ্গে সরকার নির্ধারিত দামের অসঙ্গতির কারণে দীর্ঘ সময়ও সফল হচ্ছে না ধান সংগ্রহ অভিযান কৃষক নেতারা বলছেন এটি সরকারের এক ধরনের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে যেখানে বরাবরই উপেক্ষিত থাকছেন তৃণমূল পর্যায়ের কৃষক শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিষাদের রিপোর্ট আমাকে খুচরো বিক্রি করতে হয় ব্যাপারের কাছে বিক্রি করতে হয় কথা হলো রংপুর খাসবাগ এলাকার কৃষক জামাল উদ্দিনের সঙ্গে পঁচিশ বিঘা জমিতে আবাদ করেছেন বোরো অথচ সরকারের বত্রিশ টাকা কেজি দরে ধান সংগ্রহ অভিযানের কিছুই জানেন না তিনি এমনকি পাননি কৃষিকার্ডও জামালের মতো অনেক কৃষক জানালেন সরকারি নির্ধারণ করা দামে কখনোই তারা বাজার মূল্য পাননি এমনকি সরকারি খাদ্য গুদামেও দিতে পারেননি ধান কোন ব্যবসায়ী কোন কাকে সিলেক্ট করলো সে ব্যবসায়ী কিনবে কেনাকাটা করবে আমরা তো জানি না আমাদের এলাকার যে একজন বিএস আছে কোনো দিনই আসি মাঠ পরিদর্শন করেনি গেল কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ধান সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে যার অন্যতম কারণ হিসেবে সামনে আসছে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তৃণমূল পর্যায়ের কৃষকদের যোগাযোগের অভাব চলতি মরশুমে যেখানে সারা দেশে পাঁচ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেখানে শুধু রংপুর অঞ্চলেই উৎপাদন হয় বাইশ লাখ টনেরও বেশি সুতরাং এটা পরিষ্কার একজন কৃষক সরকারি খাদ্য গুদামে কি পরিমাণ ধান দিতে পারছেন তবে এত ধান উৎপাদনের পরও কেন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না এমন প্রশ্নে বিভাগের এই সর্বোচ্চ খাদ্য কর্মকর্তা বলেন ধানের দর মূলত নির্ধারণ করা হয় বাজার স্থিতিশীল রাখতে সংগ্রহ মূল্যটা হ্যান্ডসাম হওয়ার কারণে কৃষকরা কিন্তু বাজারে ন্যায্য মূল্যটা পায় না কিন্তু এই মূল্য যদি আমরা আরো কম দিতাম তাহলে কিন্তু তার উৎপাদন খরচটাই উক্ত না কৃষক সংগঠনের নেতারা বলছেন ধান সংগ্রহের পদ্ধতি কৃষক বান্ধব করা না গেলে সরকারের এমন কর্মসূচিতে কৃষকরা নয় লাভবান হবেন ব্যবসায়ীরা গোটা দেশে যা উৎপাদন হয়েছে তার অন্ততপক্ষে পক্ষে এক তৃতীয়াংশ ধান কৃষকের কাছ থেকে নেওয়া উচিত চলতি বড় মৌসুমে রংপুর বিভাগে উৎপাদনের মাত্র দুই শতাংশ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নাজুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর এ পর্যায়ে সংবাদগুলো জানিয়ে দেব আর একবার মক্কার পথে যাত্রা চারশো উনিশ যাত্রী নিয়ে জেদ্দায় গেল বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট মুসল্লিদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান ধর্মমন্ত্রীর প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের জয় জয় কার জিতলেন বিএনপির বহিষ্কৃত চার নেতাও একতরফা নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি বলছে দলটি এবং ভুলে ভরা পাঁচ বই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর একত্রিশ বই একশো অসঙ্গতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডোপ টেস্ট টাকা দেবে কে হয়নি সিদ্ধান্ত এই ছিল সময় সংবাদে এ সময়ের বাণিজ্য দিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী নাবিলা সোহার ধন্যবাদ আরি এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়